ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানের রাজধানী তেহরানের রাস্তায় উৎসব করেছে লোকজন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বড় ভুল করেছে ইরান, দিতে হবে চড়া মূল্য। এবার পাল্টা হামলা চালিয়ে কতটা ভয়ঙ্কর প্রতিশোধ নেয় ইসরায়েল, সেটাই দেখার বিষয়। হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনীকে দিয়েছেন নতুন নির্দেশও। শুধু যুক্তরাষ্ট্রই নয়, যুক্তরাজ্য, ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশের সমর্থন পাচ্ছে ইসরায়েল। তবে ইরানের এমন আচমকা হামলায় হক চকিয়ে গেছে ইসরায়েল। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্স এর সাথে। কিন্তু ইসরায়েলের প্রতিশোধ কেমন হতে পারে তার একটি চিত্র তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। মঙ্গলবার যেখান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সেগুলোকে লক্ষ্যবস্তু বানাতে পারে ইসরায়েল। এর আওতায় থাকবে কমান্ড ও কন্ট্রোল সেন্টার, এমনকি রিফুয়েলিং সেন্টারগুলোও। এছাড়া যারা এই হামলার নির্দেশ দিয়েছেন এবং পরিচালনায় ছিলেন তাদের বিরুদ্ধে ইরানের অভ্যন্তরেই গোয়েন্দা তৎপরতা বাড়াতে পারে ইসরায়েল। আর যদি দেশটি আরও বেশি কিছু করতে চায় তাহলে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে টার্গেট করতে পারে। ইরানি এই হামলায় এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, যদিও ওই হামলায় ইসরায়েলি সেনা সদস্যদের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আর ইরানের সরকার ঘেঁষা বিভিন্ন গণমাধ্যম দাবি করেছে ইসরায়েলের রাডার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দিয়েছে তেহরান। Thank you.